এখনো দাঁড়িয়ে আছেন অনেক রাত। স্বভাবতই এটা আমার স্বভাব, আমি খুব বেশি রাতে বয়ান করতে পারি না, খুব বেশি রাতে বয়ান আমি জানিও না। খুব অল্প সময়ে আজকের মাহফিলে যতগুলো কথা বলবো সকলে আমরা মনোযোগ সহকারে দাঁড়িয়ে থাকা ভাইরা সবাই আমরা বসে পড়ব। দেখি কে কার আগে বসে। যে যত বেশি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তত দ্রুত আমরা বসে পড়ব ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যুবকদের আগ্রহের কোনো কমতি নেই, কিন্তু বসার ক্ষেত্রে যুবকরা একটু চিন্তা ভাবনা করতেছে যে আরেকটু পরে বসি। সবাই একটু বসবো, যুবকরা তোমরা একটু বসো, বসলে সবচেয়ে সুন্দর লাগবে মাহফিলটা ইনশাআল্লাহ। ان الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আসুন, জবান খুলে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে হৃদয় মন উজাড় করে দিই, কালামে হাকিম থেকে আমরা তেলাওয়াত করি, আল্লাহ পাকের কাছে কামনা করি। রবিউল আউয়াল মাসের এই শেষাংশে বরকতের এই পূর্ণ সময়ে গভীর এই রজনীতে আল্লাহ পাক যেন প্রত্যেকটা হরফের নূর আমাদের অন্তরে আল্লাহ যেন প্রথিত করে দেন, সকলে পড়েন আমিন, সকলে পড়ে আমিন।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين شكرا لكم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبراً وآمراً إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله نہی دو جہاں میں مثال محمد جمال خدا کا كمال محمد اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أشكري مبارك উনত্রিশতম সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দক্ষিণ রূপকানিয়া মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই খতিব দক্ষিণ রূপকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মুহতারামের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তৈবার সাথে কবুল আর মঞ্জুর করেন করেন আমিন এই মাহফিল আজকে কথা বলেছেন কথা রেখেছেন দেশবরণ্য ওলামায়ে কেরাম এতক্ষণ সুরলীল কণ্ঠে খাতমে নবুয়তের উপরে কথা রেখেছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর হযরতুল আলাম مولانا عبد الرحيم المداني صاحب امر الله কাছে দোয়া করি আল্লাহ পাক কাবিলিয়তের সাথে উনাকে কবুল আর মঞ্জুর করেন করেন আমিন কথা লিখেছেন হাফেজ مولانا কারী মুজিবুল হক সাহেব মনের গহীন কোণ থেকে ওনার জন্য দোয়া
আল্লাহ পাক উনাকেও যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। কথা রেখেছেন হাফেজ মুহসিন বিন রফিক, আমাদের অত্যন্ত আদরের, এই এলাকার যতজন আলোচক কথা বলে, অল্প বয়স থেকে কথা বলা আলোচকদের মধ্যে যথেষ্ট নিজেকে পড়াশোনার মধ্য দিয়ে গড়ে তোলা এক ছেলে, আমরা এই আলেমের জন্য দোয়া করি, অল্প বয়স থেকে আপনাদের এলাকায় খুতবা দেয়, কথা বলে, অনেক আগ থেকেই আমার কাছে প্রায় সময় পরামর্শের জন্য যেত, আজকেও আসার পর থেকে লম্বা সময় শুধু পরামর্শ নিয়েছে। আল্লাহ পাক যেন কাবিলিয়াতওয়ালা একজন আলেম হিসাবে আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, পড়েন আমিন। আজকের এই মাহফিল আমার সুপরিচিত এক মাহফিল, এই মাহফিলে আমি নতুন নই, এই মাহফিলে আরো দুইবার এসেছি, দুইবার আসার সঙ্গে আজকে আসার সঙ্গে পার্থক্য হচ্ছে এই মাহফিলের আয়োজক কমিটির মধ্যে আমার অত্যন্ত আদরের স্নেহের মাহিনউদ্দিন, ওর আম্মা গত দুইবার যতবার আসছি নিজ হাতে রান্না করে আমাদেরকে খাইয়েছে, আমাকে বলতো বড় হুজুর খুব আদর করতেন, ডিমটা পর্যন্ত কাউকে সুলাইতে দিতেন না যে বড় হুজুর খাবে, যদি ডিমটা সুলাতে গিয়ে যদি একটু নষ্ট হয় কাউকে তিনি দিতেন না, এত আদর করতেন। মঈনুদ্দিন যতবার মদিনায় গিয়েছি আমাদেরকে হৃদয় থেকে মেহমানদারি করে, তার আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক কবরটাকে যেন জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, পড়েন আমিন। দুই বছরে অনেক পরিবর্তন হয়েছে রাস্তাঘাটের, পরিবর্তন হয়েছে অনেক আপন চেনা চির মানুষগুলোর, অনেকে হয়ে গেছে কবরবাসী, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে বসার তৌফিক দিলেন, মুনিবের আল শান দরবারে অবনত চিত্তে শোকর ওজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ, একখানা ডর হরি হন না বাজি হইল, আরেকটু মহব্বত নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে, আল্লাহ পাক প্রত্যেককে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। রাত অনেক গভীর, এই গভীর রজনীতে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, 138 139 নং আয়াতে কারিমা, এই দুই আয়াতের তাফসীর করা শুরু করেছিলাম আমি চলতির 19তম রজনীর মাহফিলে। আপনাদের কার কার মনে আছে একটু হাত তুলে দেখি, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, দুইজন হাত তুলে ফেলছে, দুইজন আরো বেশি মনে, কয়জন ছিলেন একটু হাত তুলে দেখি, মাশাআল্লাহ 2000 সুবহানাল্লাহ 2019 সাল সাক্ষী। এতে তাফসীর করতে গিয়ে শেষ পর্যন্ত আমি আর কথা বলতে পারি নাই, বাস্তবতার নিরিখে সেই আয়াতে কারিমা আজকের বিষয়ের প্রেক্ষাপটে আমি তেলাওয়াত করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই দুই আয়াতকে ঘিরে আজকে যতক্ষণ আপনারা শুনবেন আমি আল্লাহর নগণ্য গোলাম আপনাদেরকে শোনাব, আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ বলে অনেকে এখনো হাত তুলেন নাই, মাশাআল্লাহ। আমি একজনের দিকে তাকাইছিলাম, উনি বুঝে ফেলছে যে হুজুর আমার দিকে তাকাইছে, উনি আমার দিকে তাকায় এখন হাসতেছে, দেখছো এত মানুষের ভিতরে হুজুর আমার খবরটা কেমনে রাখলো, তো আমরা ইনশাল্লাহ শুনবো তো ইনশাল্লাহ, 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায় এমনি কারবার বাজি এন্ডলে, ওয়াজ যদি প্রত্যেক বছর চলে 29 বছর পার হয়ে যাবে, কাম নয় গো তো বাজি 50% শুনে চলে যাবেন,
এই মাহফিলে 60% হবে না 70% হবে না 80% পর্যন্ত শুনে কারা কারা যাব হাত উঠায় দেখায় 80% শুনে চলে যাবেন কত পারছেন অনেকে মনে হয় কথা বুঝেন নাই হ্যাঁ বুঝে নাই ঠিক আছে ইনশাআল্লাহ আমি একখানা একখানা যুদ্দুর ফাড়ি অনেরার বাসাত আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনো দেখতে পাচ্ছি অনেকে টেস্ট করতেছে যে হুজুর কি আগের মতই আছে না বুড়া হয়ে গেছে যদি আগের মতো থাকে তাহলে একটু শুনবো পকেটের ভিতরে হাত দিয়ে দাঁড়ায় রয়েছে যে দেখি ইনশাআল্লাহ আপনারা আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% কারা কারা শুনবো আল্লাহর জন্য হাতগুলো দেখাই দিই সাতকানিয়ার লোকেরা তাকবীর ভুলে গেছেন সাতকানিয়ার মাহফিলে একজন লোক থাকে যে তাকবীর দিলে পুরা মাঠ প্রকম্পিত হয়ে যায় আমি উনারে খুঁজতেছিলাম পুরা ঘুম চলে গেছে আছে ঘুম তিন প্রকার কয় প্রকার একটা হচ্ছে সিনাতুন জিমুন্নিয়া ঘুম আরেকটা হচ্ছে নুআসুন আরেকজনের কাঁধের মধ্যে হাত দিয়ে দিছে পা সামনের দিকে এরপরে খুঁটি দেখে দেখে খুঁটির মধ্যে হেলান দিয়ে বসছে এটা ঘুমের দ্বিতীয় নাম্বার প্রকার তিন নাম্বার প্রকার হচ্ছে নাওমন যত ওয়াজই করেন হুজুর আজকে আর মাহফিল শোনা হবে না বাড়ির দিকে রওনা হয়ে গেলাম এটা ঘুমের তিন নাম্বার প্রকার কয় নাম্বারে আছেন আপনারা মাশাআল্লাহ যারা জিরুতে আছেন জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ এদিকের আওয়াজটা জোরে হয়েছে বেশি দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি মাশাআল্লাহ যুবক যিনি বলছে হাত তুলতে উনার বয়স না হলেও 47 হবে মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি যুবকরা তোমরা একটু চিৎকার দিয়ে বলো তো আলহামদুলিল্লাহ এখন সবাই যুবক সুবহানাল্লাহ যাদের বয়স 30-এর নিচে কেবল সেই যুবকের আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ এবার যাদের বয়স 30-এর উপরে আপনারাও একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যুবকেরা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে দুই গ্রুপ একত্রে মিলে পড়েন আলহামদুলিল্লাহ এবার আসুন এই মাহফিল থেকে বলেন তো রবিউল আউয়াল মাসের আজকে কত তারিখ একখানা মোবাইলটা সন না বাজে 17 তারিখ কে গেছে 27 তারিখ মাশাআল্লাহ 28 কে গেছে দেখি হ্যাঁ 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 কোন ফুলির আগে দিয়ে রবিউল আউয়াল মাস আসলে কত কি মানুষ করে আর কর্ণফুলীর এই সাইডে আসলে রবিউল আউয়াল মাসের কত তারিখ সেটাও যদি খবর না থাকে তাহলে হবে বলেন কত তারিখ 29 তারিখ 27 27 28 কে কে বলছেন একটু হাত তুলে তো দেখি মাশাআল্লাহ এই দুটো খবর রাখেন কত তারিখ আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন নবীজির নাম শুনে একজন আমরা বাদ থাকবো না সকলে আমরা মহাব্বত নি নবীজির নাম শুনে পূর্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ কি বাদ আছেন ভাই মাহফিলে আসছি সওয়াব নেওয়ার জন্য কেউ যেন মাহফিলে এসে কৃপণতা বশত নবীজির নাম শুনে চুপ না থাকি সকলে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়ছেন শেষ এবার আসুন সরাসরি তাফসীরের দিকে যাই আজকের আমার বিষয় দেওয়া হয়েছে যুগে যুগে দ্বীনের দাঈদের উপরে অগ্নি পরীক্ষা আত্মত্যাগ ও শহীদী মৃত্যুর মর্যাদা বিষয়টা অনেক কঠিন আল্লাহ দিগ্বিজয়ের জন্য এই জমিনে কোরবানির পর কোরবানি করা লেগেছে আত্মত্যাগের নাজরানা পেশ করা লেগেছে আত্মত্যাগের নাজরানার কারণে যিনি কবুল করে দিন বিজয় বানায় দিয়েছেন তিনি কে আল্লাহ নবী বিশ্ব নবী ছোটবেলা থেকে আল-আমিন উপাধি নিয়ে বড় হলেন সব মানুষের মধ্যমণি ছিলেন নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন পাথর তুলেছে আপন আত্মীয় স্বজন আবু লাহাব আঘাত করতে নিয়েছে আল্লাহ নবীর উপরে জুলুম আর নির্যাতন নেমে এসেছে কাবার চত্বরে নবী নামাজের জন্য দাঁড়িয়েছেন সিজদার ভিতরে গিয়েছে বড়ি এমন ভাবে চাপা দিয়েছে শ্বাস বন্ধ হতে নিয়েছে আতাতুলুনা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ অন্য কোন অপরাধের কারণে নয় শুধু দিনে দাওয়াত দিয়েছে নবীর উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে আবু বকর একদিন ভুঁড়ি সরায় দিলেন হযরত আলীকে প্রশ্ন করা হল আলী আপনার চোখে সবচেয়ে বড় বীর কে হযরত আলী বলেন আমার বয়স তখন 11 বছর আমি তাকায় ছিলাম সেই ঘটনার দিকে নবীজি নামাজ পড়লেন কাফেররা এসে আবু জাহল উতবা সাহেব উতবা বিন নবী মুরিদ নবীজির উপরে ভুঁড়ি চাপা দিয়েছে আল্লাহ নবী কষ্টে পড়ে গেলে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কোন রকমে নবীজি সেদিন ভুঁড়িগুলা সরালেন নবীজির কলার চেপে ধরেছে কলার চেপে নবীকে উঁচু করে ফেলা হয়েছে হযরত আবু বকর দৌড়ে এসে কাফেরদের কাছ থেকে নবীকে ছুটায় নিলেন কাফেররা হযরত আবু বকরকে মেরে কাবা চত্বরে রক্তাক্ত করে দিয়েছে হযরত আবু বকরের চেহারা আগাতে আগাতে ফুলে গিয়েছে চোখ দিয়ে দরদর করে পানির পরিবর্তে রক্তগুলা টকটক করে পড়েছে হযরত আলী বলেন আমি সেই দিন দেখেছি আমার চোখের সামনে হযরত আলী বলেন আমি দেখেছি সেই দিন ইসলামের বীর আবু বকরকে আঘাতের পর আঘাত খেয়ে ঘরের মধ্যে চলে গেলেন হযরত আবু বকর বেহুশ হয়ে গেলেন বারবার যখনই বেহুশ থেকে হুঁশ ফিরে বারবার বলেন আমার নবী কেমন আছেন হযরত আবু বকর হুঁশ ফিরে পেয়ে নবীর খবর নেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করার জন্য আসলেন নবীজি পাঠিয়েছে আবু বকরের খবর নেওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আবু বকরের চোখগুলা ফুলে গেছে আবু বকর হুঁশ ফিরে পাওয়ার পরপরই বলে আমার নবী কেমন আছেন যখন শুনেছে নবীজি ভালো আছেন সুস্থ আছেন একটা দৌড় মেরেছেন আবু বকর বিশ্ব নবীকে দেখার জন্য চলে গেলেন আল্লাহ নবী সেদিন দোয়া করলেন আল্লাহুম্মা জাল আবু বকর মাই ফিল জান্নাত ওয়া আল্লাহ আবু বকরকে আমার সঙ্গে আমার জান্নাতের সঙ্গী বানায় দিও
বিশ্ব নবী দোয়া করলেন নবীজির দোয়া যিনি তৎক্ষণাৎ কবুল করে নিলেন তিনি কে আল্লাহ আমার ভাইরা দিনটা এত সহজে আসে নাই কষ্টের পর কষ্ট পরীক্ষার পর পরীক্ষা দেওয়ার পরে দিন আসছে আজকে যখন আমরা এখানে মাহফিল করতেছি ফিলিস্তিনের ভাইদের দিকে একটু নজর দিয়ে দেখো কারেন্ট বন্ধ হয়ে গিয়েছে হসপিটাল বন্ধ হয়ে গেছে এরপরেও তাদের মনে কোনো ভয় নাই কারণ তারা এক মালিকের গোলামি করে তিনি কি মুসলমান কখনো বিচলিত হবে না মুসলমান কখনো ভেঙে পড়বে না মুসলমান কাফেরদের সংখ্যা দেখে কখনো চিন্তিত হয়ে যাবে না ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন যদি হতে পারেন অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে আমি কি কথাগুলো বোঝাতে পারতেছি ভাই যেহেতু আমার সময় অল্প হরে আল্লাহ সময় অল্প বলতে বলতেই তাকায় দেখি রাত এখন বাজতেছে কয়টা আপনাদের কি খবর আছে দুইটা পর্যন্ত না বাজি যারা বাঁশখালী থেকে আসছে তারা যাবে কেমনে দুইটার সময় আসেন ইনশাল্লাহ বিল্লাহে তাকবীর ভাই ভাই বিশ্বাস করেন এই যে সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা কথা বলতেছি বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার সোনার বাংলাদেশ এর চারপাশে সমস্ত বিদর্মীরা বসে আছে যে কোনো মুহূর্তে আমার দেশ ফিলিস্তিনের ভাগ্য ধারণ করতে পারে ঠিক কিনা বল আমরা যে খুব বেশি ভালো আছি তা না নানা রকমের জুলম আর নির্যাতন আমাদের চারপাশ দিয়ে ঘিরে আছে ঠিকও তো বলেন আর একটু আসতে বলেন ঠিক হন না ঠিক বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ ছোট একটা বাংলাদেশ যেই দেশে বসে ফিলিস্তিনের কথা বলে আমরা কাঁদছি কসম আল্লাহ এখন যদি আমার দেশের বর্ডার খুলে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় একজন দুজন নয় হাজার হাজার যুবক বুকের গাঁজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহর নবীর একজন আল্লাহর নবীর একজন উম্মত আল্লাহর নবীর একজন উম্মত আল্লাহর নবীর একজন উম্মত মিশরের মুর্শিদ বলেছিলেন লা তাতরু গাজ্জা ওয়াদা গাজ্জাকে আমরা একা ফেলে দেব না গাজ্জার মধ্যে আঘাত হলে মুসলমান বসে থাকবে না মুসলমান দেখেন কোথায় আমরা বসা ফিলিস্তিন কত দূরে তারপরেও যাদের হৃদয়ে ফিলিস্তিন তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলার মাটিতে বসে মাহফিল আসে ঠিক কিনা বলো আজকের এই মাহফিল থেকে বলবো সেই দিন বেশি দূরে নয় রসুলুল্লাহর হাদিস আসতেছে মুসলমান কান খাড়া করে আজকের মাহফিলে শুনে সারা জীবন ওয়াজ করার জন্য আমরা বক্তা হইনি আমরা বক্তা হয়েছি যেদিন আল্লাহর দিনের প্রয়োজনে জিহাদের ময়দানে নামতে হবে রণাঙ্গনে প্রথম সারিতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে মুসলমান আমার ভাইরা সহিহ বুখারীর হাদিস শুনুন আল্লাহর হাবিব বলেছেন উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ
বুঝবা কিয়ামতের সময় চলে এসেছে কয়টা আলামত সাতকানিয়াবাসী রূপকানিয়ার আমার প্রাণপ্রিয় ভাইরা ছয়টা আলামতের প্রথম আলামত হচ্ছে এই আল্লাহর হাবিব বলেন মওতি আমি নবী দুনিয়া থেকে চলে যাব আল্লাহ নবীকে কোনদিন পাই নাই কোনদিন দেখি নাই স্বপ্ন চোখেও নবীজিকে দেখি নাই এই আলামত চোখের সামনে আমাদের নবীজিকে দেখলাম না দুই নম্বর আলামত নবীজি বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস আবার বাইতুল মুকদ্দাস বিজয় হবে আল্লাহ নবী বললেন এই আলামত চোখের সামনে দেখবা এই আলামত যখন পেয়ে যাবা বুঝবা কিয়ামতের সময়টা চলে আসছে আজকে তাকে দেখেন তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম যারা দিচ্ছে পরিষ্কার ভাবে বুঝে নেন চব্বিশ ঘন্টা না চব্বিশ বছর না সামনে থেকে পাগল পাড়া কে কার আগে বাইতুল মুকদ্দাস বিজয় করবে সময়ে বিজয় অর্জন হলো এরপরে মুসলমানদের হাত ছাড়া হয়ে গিয়েছিল বাইতুল মুকদ্দাস এত পরিমাণ আলেমদেরকে শহীদ করা হয়েছে যেখানে আলেম কিন্তু বাইতুল মুকদ্দাসকে মুসলিম থেকে নিশ্চিহ্ন করতে পারে নাই বাইতুল মুকদ্দাসের চেতনাকে নিভিয়ে দিতে পারে নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসটা বিজয়ী হয়েছে এমন বিজয় মুসলমান সেই বিজয়ের পরে সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছিল তিনটা স্বভাব যখন চলে আসবে মুসলমানের ভিতরে এক নাম্বার ক্ষমতার লোক চলে আসবে দুই নাম্বার মাদকাসক্ত হয়ে যাবে তিন নাম্বারে নারীর লোভ চলে আসবে এই তিন আলামত যদি চলে আসে বাইতুল মুকদ্দাস তোমাদের হাতে থাকবে না আজকে বাইতুল মুকদ্দাস চলে যাওয়ার কারণ হলো আমরা মুসলমানেরা ক্ষমতার লোভী হয়ে গেছি আমরা মুসলমানেরা নারী লোভী হয়ে গেছি মুসলমানের ছেলেরা মাদকাসক্ত পর্যন্ত হয়ে গেছে ঠিক কিনা বলে কোন অসুবিধা নাই তো অসুবিধা থাকলেও কোনো অসুবিধা নেই কিসের অসুবিধা আজ যারা জন্মগ্রহণ করেছে দুনিয়ায় মৃত্যুবরণ করার জন্য তাদের অসুবিধা থাকার কোনো কথা নাই ঠিক কিনা বলে অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই কয়টা কারণে বাইতুল মুকদ্দাস হাত ছাড়া হবে তিনটা কয়টা ভাই তিনটা মাশাআল্লাহ বলেন তো দেখি এক নম্বর কি এখন বাজে ক্ষমতা লোভ কারো মধ্যে নেই না ইন সারা দুনিয়া থাকলেও আমাদের এই বদ্বীপের মতো ছোট দেশে নাই এই যে ক্ষমতার লোভ সারা পৃথিবীর ভিতরে ঢুকছে আর সাহাবাই কেরাম কেমন ছিল কাউকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে দৌড়ায় তিনি পাহাড়ের উপরে চলে যেতেন চিৎকার করে বলতেন কেমন করে আমি দায়িত্ব পালন করব খলিফাতুল মুসলিমিনের
আমিরুল মুমিনীনের বক্তব্য শুনেন ইন্নি উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে আমি খুব ভালো লোক নই যদি কোনো ভুল করি আমাকে সাজা করে দিবা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যদি ভুল করেন আপনাকে শুধরায় দেব জোরে করে আল্লাহু আকবার আর এখন আমরাও এমন মানুষ পেয়েছি মন্ত্রী সাহেব যদি না আসেন এক ঘন্টা পর্যন্ত বিমানটা ডিলে হয় আমাদের মাহফিলের ১২টা বেজে যায় ঠিক কিনা বলেন ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে অগ্রিম বেতন চাইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পেয়ে কেঁদে দিলেন অর্ধ পৃথিবীর শাসক অগ্রিম বেতন চায় চিঠির উত্তরে তিনি লিখলেন খলিফাতুল মুসলিমিন অগ্রিম এক মাসের বেতন আপনি চাচ্ছেন দুইটা শর্ত পূরণ করেন আপনাকে দিয়ে দিব আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন নিশ্চিতভাবে সেটা আপনি আমাকে নিশ্চয়তা দেন এক মাস আপনাকে জনগণ ক্ষমতায় রাখবে এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন আগামী এক মাসে টাকা অগ্রিম আপনাকে দিয়ে দেব বলেন আল্লাহু আকবার এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এই আপনি যদি বলতে পারেন আগামী এক মাস আপনি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা আছে তাহলে অসুবিধা নাই আমরা আপনাকে অগ্রিম এক মাসের টাকা দিব চিন্তা করেন হযরত ওমর এই কথা পাওয়ার পরে তো রাগান্বিত হওয়ার কথা হযরত ওমর কাঁদলেন আর বললেন লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহি উম্মা আবু উবাইদা ইবনুল জাররাহ প্রত্যেকটা উম্মতের জন্য এক একজন নিরাপদ ব্যক্তি থাকে এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ আমার গভর্নর এতটা সৎ এত দক্ষ আমার রাজত্বে কোনো অপকার বেইনসাফ হবে না আদালতের খেলাফ হবে না হযরতে ওমরকে দিয়ে যিনি দৃষ্টান্ত স্থাপন করে দিলেন তিনি কে বাহার আমার বলছিলাম বাইতুল মুকাদ্দাসের বিজয় আসবে আমি গত কিছুদিন আগে গত সপ্তাহে আমি জর্ডান থেকে আসছি জর্ডানের একটা জায়গার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম যদি দেখাইতে পারতাম মোবাইলে আপনাদেরকে আমার হাতে সেই ভিডিও এখনো আছে মাশাআল্লাহ মনিউদ্দিন ভাইয়ের বড় ভাই যদিও উনি মদিনায় যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করেন ও উনি বাংলাদেশে ছিল খুব ভালো মানুষ ওনারা আপনারা দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তো বলছিলাম একটা জায়গাতে আমি দাঁড়িয়েছিলাম রাস্তাটা হচ্ছে জর্ডান সবাই বলেন কোথায় সেখান থেকে যখন সামনের পাহাড় দেখছিলাম ওই পাহাড়টা হচ্ছে লেবাননে বলেন তো কোথায় রাস্তা কোথায় পাহাড় কোথায় পাশেই যখন আমাকে ড্রাইভার বলছে হুজুর এই জায়গাটা হচ্ছে লেবাননের পাশে আপনি যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সিরিয়া এক পাহাড় লেবাননে অন্য পাহাড় সিরিয়াতে পাশেই ডেক্সির পাশে হুজুর এই যে জায়গাটা দেখছেন এটি হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের এরিয়া জোরে কোন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর একটা হাদিস আমার মনে পড়ে গেল লা তাকুমু সাতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুকাতিলুল ইহুদ যতক্ষণ পর্যন্ত ইহুদীদের সঙ্গে লড়াই না হবে যতক্ষণ পর্যন্ত মুসলমান ইহুদীদেরকে নিঃশেষ না করবে ফায়াকুল হাজার ওরাই ইহুদি পাথর ডাক দিয়ে বলবে মুসলমান ঘুমায় থাকিস না আমার পিছনে ইহুদি আছে ফাকতুল হু তার গর্দনটাকে আলাদা করে দেব আল্লাহ আকবার মুসলমান একটা পাথর পর্যন্ত বলবে ওরা ই ইহুদি আমার পাশে ইহুদি লোকে আছে তোমরা ২৪ ঘন্টা আলটিমেটাম দাও আল্লাহর হাবিব আলটিমেটাম দিয়েছে পাথর বলবে বালুকণা বলবে জমিন তোমাদেরকে সাথ দেয় নাই দিবেও না ঠিক কিনা বলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টা আলামতের কথা বলছিলেন, কয়টা? এক নম্বর আলামত কি? এক নম্বর আলামত হচ্ছে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে। দুই নম্বর আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আজকে একটা পরিষ্কার হাদিসের কথা থেকে বলে দিয়ে যাই, এখনকার যে পরিস্থিতি দেখছেন, আমাদের দেশের মিডিয়াগুলোকে আমরা ধন্যবাদ জানাই, অন্যান্য দিনগুলোতে ইসলাম ফোবিয়া যেভাবে ফুসলে উঠেছিল, এই ইস্যুতে আমরা দেখেছি ফিলিস্তিনের পক্ষে আমার দেশের প্রত্যেকটা মিডিয়া সোচ্চার হয়ে মুসলমানের মতো ভূমিকা রাখছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন না ভাই? তো ভালোটারে ভালো বললে আমাদের তো ভালো লাগে, ঠিক কিনা বলে? এইবার আমরা দেখেছি মিডিয়াগুলো সব ইসলাম ফোবিয়া বাদ দিয়ে ফিলিস্তিনের ভাইদের পক্ষে কথা বলছে। বোঝা যাচ্ছে তারা কারেন্ট ছিনিয়ে নিতে পারে, পানি বন্ধ করে দিতে পারে, হসপিটাল বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখবেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহ সাহায্য যখন আসবে পানি লাগবে না, কারেন্ট লাগবে না, সরাসরি সাহায্য আসবে, বিজয় সুনিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। কয় নাম্বার ভাই? দুই নাম্বার, মাশাআল্লাহ। এবার আসেন তিন নাম্বারে যাই। আল্লাহর হাবিব বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। নবীজি বলছেন কিয়ামতের আগে দেখবা একটা মহামারী আসবে। সবাই বলেন তো, কি আসবে? এমন একটা মহামারী আসবে, ছাগলের ঠান্ডা লাগলে যেমন হয় এরকম ঠান্ডা লাগবে, প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, এরকম ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ছাগলের যেভাবে কষ্ট হয়, সারা দুনিয়া একটা মহামারী প্রকট আকার ধারণ করে ছড়িয়ে পড়বে। বলেন তো দেখি, এইরকম মহামারী কি পৃথিবীতে আসছিল? কত সনে? 2019 সনে করোনা সারা দুনিয়াকে কাঁপাই দিয়ে গেছে। মনিদিনের ভাই তখন কোথায় ছিলেন? বাংলাদেশে ছিল। সারা দুনিয়াটা প্রকম্পিত হয়েছে, কিন্তু আমার সোনার বাংলাদেশ সম্পর্কে সবার বক্তব্য ছিল এটা রেড জোন, বাংলাদেশের মানুষের লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। আল্লাহ পাক মোটেও এমন করলেন না। এই গোলামদেরকে আল্লাহ তাআলা ঠিকই মনে রেখেছেন, যিনি মাফ করে সুযোগ দিয়েছেন তিনি কে? তিন নম্বর আলামত শেষ। এবার কয় নম্বর আলামত ভাই? একখানা ডরবরি হন না, ক নম্বর? চার নম্বর আলামত, ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِئَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا। 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের চেহারার ভিতরে কোনো হাসি ফুটবে না, হাজার টাকার নোট দেওয়া হবে, চেহারার ভিতরে কোনো হাসি থাকবে না, সম্পদ বেড়ে যাবে। এই রাস্তা দেখেছিলাম, কাঁচা রাস্তা, ইটের সরিং বিছানো। কত বছর আগে জানি? আমি যেবার প্রথম আসছি, কত সনে? সতেরো সনে। হ্যাঁ, সতেরো সনে যখন প্রথম আসছি তখন ইটের সরিং বিছানো, আসতে খুব কষ্ট হচ্ছে। এইবার যখন আসতেছি আমি তো এলাকাই চিনতেছি না, কিরে এত উন্নত হইল কেন? এই দিনের পরিবর্তনে কত পরিবর্তন হয়ে গেছে, মানুষের সম্পদ বেড়ে গেছে, ঘরে ঘরে আজ সম্পদ। 1000 টাকার নোট দিলেও মানুষের চেহারার মধ্যে এখন আনন্দ ফুটে না, হাসি আসে না, ঠিক কিনা বলেন? যারা প্রবাসে আছে, সাতকানিয়ার লোক যারা প্রবাসে আছেন, আমি দিল থেকে আপনাদেরকে ভালোবাসি। কারণ কি বলবো? কারণটা শুনতে চান না? বলবো? আমরা যখন মদিনায় ছিলাম, হোটেলের ভাড়া দিতে গেছি, তো বলতেছে, হুজুর ভাড়া তো দেওয়া হয়ে গেছে। আমি বললাম যে আশ্চর্য কথা, থাকলাম আমরা, ঘুমাইলাম আমরা,
সুন্দর ব্যবস্থাপনায় উপভোগ করলাম আমরা ভাড়া দিল আরেকজন সে আল্লাহর বান্দা কে বলছে হুজুর দিছে একজন অসুবিধা নাই আপনি হুজুর চলে যান হুজুর আমরা খুব খুশি হইছি আপনি এখানে থাকছেন তো আমি রুমে গিয়ে আবার একটু ফিরে আসলাম আমার মন বলতেছিল যেটা সাতকানিয়ার মানুষেরই কাজ হবে আমি ফিরে আসছি আসার পরে ওই লোকের জিজ্ঞাসা করতেছি ভাই সত্য করে বলেন তো টাকাটা দিছে কে হুজুর টাকাটা দিছে মঈনুদ্দিন বাড়ি কোন জায়গায় আরে আপনাদের মাহফিলের মঈনুদ্দিন সে টাকাটা দিয়ে দিছে এই রূপকানিয়ার এরকম হাজারো ঘটনা আমরা আমাদের এই স্বল্প সফরে একজনের সাথে না সবার সাথে মেহমানদারিতে সবচেয়ে এগিয়ে আমার সাতকানিয়ার ভাইরা দেখুন আল্লাহ তাআলা বন্যা দিয়ে বড় ধরনের পরীক্ষা আরো বড় করতে পারতেন পানি আরো বেশি দিন থাকতে পারত আল্লাহ তাআলা খুব অল্পতেই সারায় দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে দোয়া হয়েছে এই সাতকানিয়ার মানুষের জন্য বন্যার্থ মানুষের জন্য কিছু মানুষ অনেক কষ্ট করেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে উত্তরণের পথ আল্লাহ যেন বাতলে দেন পরে না আমি কয় নাম্বারে আসি ভাই খেলা আছে কত নাম্বার মাশাআল্লাহ এবার কয় নাম্বারে যাব পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিন্নাতুল্লাহ ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লাহ দখলাতু আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না আজকে তাকায় দেখেন গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে এইবার সৌদি আরব যে ভূমিকা রাখছে সৌদি আরবের প্রিন্স যে ভূমিকা রেখেছে এই বছর গাজার প্রেক্ষাপটে যে ভূমিকা রেখেছে জর্ডানের সুলতানকে ফোন দিয়েছে এখনই সাহায্যকারী বিমান পাঠায় দেন রমজান কারিমকে ফোন দিয়েছে এই দৃশ্য দেখে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এইভাবে যদি আঘাতের পরে মুসলমান অন্তত এক হতে পারে আবার সারা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিবে ঠিক কিনা তাই ভরপুর হয়ে গেছে এখন আরো ঘরে ঘরে ফিতনা চলছে নবীজি একদিন ঘুম থেকে উঠে বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য এইভাবে চিহ্ন দেখালেন আল্লাহর হাবিব বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে এত এত নেককার আছে এত এত দিনদার আছে আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হবা ইদা কাসুরাল খাবাস খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে পাপাচার যখন বেড়ে যাবে তোমাদেরকেও পাকড়াও করা হবে মুসলমান নিজের ঘর থেকে পাপ বন্ধ করেন পাপাচারের কারণে যিনি পাকড়াও করেন তিনি কে পাঁচ নম্বর শেষ ছয় নাম্বার আলামত কয় নাম্বার ভাই একখানা ডর হরি হন না কয় নাম্বার আমি দেখতে পাচ্ছি মাহফিল থেকে একজন উঠছে মাশাআল্লাহ এখন অলরেডি একজন বসার চিন্তা করতেছে তার মানে আমরা সমান সমান আছি আলহামদুলিল্লাহ আপনি আছেন না গেছেন কয় নাম্বার ছয় নাম্বার ছয় নম্বরে নবী আলাইহি সালাম বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াদদুরুন তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে কান খাড়া করে শুনে তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হয়ে যাবে আজ জাতিসংঘে পর্যন্ত মুসলমানদেরকে নিন্দা জ্ঞাপন করে প্রস্তাব দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল যুক্তরাষ্ট্র চেয়েছিল জো বাইডেন চেয়েছিল এমানুয়েল ম্যাক্রন চেয়েছিল জাতিসংঘ থেকে হামাসকে নিষেধাজ্ঞা জারি করে নিন্দাবাদ জানিয়ে তারা জাতিসংঘ থেকে কোনো একটা নোটিশ দিবে আল্লাহ পাক এই মুহূর্তে দাঁড় করিয়ে দিলেন তাদের প্রতিপক্ষ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন রাশিয়াকে দাঁড় করায় দিলেন
নবীজি বলছেন সুম্মা হুন্নাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, খ্রিস্টানদের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। এই চুক্তি চলতেছে অলরেডি। এই চুক্তির দ্বারা ওই খ্রিস্টানদের শক্তি ভঙ্গ হবে, ইহুদিদের শক্তি ভঙ্গ হবে, মুসলমান এর দ্বারা সংঘবদ্ধ হবে। এই সংঘবদ্ধ হওয়ার পরে তারা আবার আমাদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা করে চলে যাবে। ফায়াক বিরুন, এরপরে নবীজি বলছেন তাহতা থামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হবে, সবাই কে কার আগে স্বর্ণের খনি দখল করবে, মাতোয়ারা হয়ে যাবে, ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, ওই স্বর্ণ নেওয়ার জন্য খ্রিস্টান মাতোয়ারা হয়ে যাবে, ইহুদি মাতোয়ারা হয়ে যাবে, দেশ মাতোয়ারা হয়ে যাবে, স্বর্ণ বাহিনী মাতোয়ারা হয়ে যাবে। নবীজি বলছে খবরদার ওই দিকে মুসলমান তোমরা তাকিও না, এটা নিতে গিয়ে মারা যাবে কতজন। এক রাওয়ায়াতের মধ্যে আসছে 99 জন মারা যাবে, বাঁচবে কয়জন? এই হাদিস বলার পরে আজকে আপনাদেরকে শোনাতে চাই, এই হাদিস শোনার পরে মন ভাঙবেন না, সব সময় দ্বীনের প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বীন বিজয়ের জন্য এক সেকেন্ড আগে যদি দ্বীন বিজয় হয়, এক সেকেন্ড আগের কর্মী যেন আপনি হতে পারেন, এক সেকেন্ড আপনি পিছে থাকবেন না, অগ্রগামী ভূমিকা পালন করে দিন বিজয়ের জন্য লড়াই করতে হবে, ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইয়েরা, আত্মত্যাগের নাজরানা শুনে শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? মাশাল্লাহ, আর আধা ঘন্টা শুনাইন ইনশাল্লাহ। কি বাজি কটা পর্যন্ত? মাশাআল্লাহ, আধা ঘন্টা শুনাইলে বলবো তো ইনশাআল্লাহ। ও বাজি রে বাজি, এখন তো বয়সই গিয়ে আলহামদুলিল্লাহ, আগে এক সময় যদি এই কথা খালি কইতো যে হুজুর ফজর বন্ধ, আমি দেখতাম কয়জন থাকেন, ফজর বন্ধে ওয়াজ করতাম। ইনশাআল্লাহ আপনারা থাকিবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, দেখি কে উঠে, একজন উঠতে নাও দেবেন ইনশাআল্লাহ, আমরা আসি না ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসুন আত্মত্যাগের একটু নাজরানা পেশ করি, মনটা একটু নরম করে দি, মনটা নরম করে দি ভাই। এই যে সুন্দর একটা জামা পরে আমি বসে ওয়াজ করতেছি, কি সুন্দর একটা মাইক আমার সামনে দেওয়া হয়েছে, কত মাইক, আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, দিনটা এত সোজা না ভাই। এই দিনের পরতে পরতে ফুল বিছানো ছিল না, কণ্ঠকাকীর্ণ কাটা যুক্ত পথ মারায়া আল্লাহর জমিনে দিন বিজয়ী হয়েছে, কাটা যুক্ত পথ মারিয়েই আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করা লাগবে, ঠিক কিনা বলে? এত সহজ না ভাই, আমরা অনেক সহজে পাইছি। ওই সাহাবায়ে কেরামের না খাওয়া ইতিহাসের কারণে আমরা পেয়েছি। আল্লাহ নবী দিনের দাওয়াত দিন, সেই সময়ে সবচেয়ে বড় পরাশক্তি সুপার পাওয়ার হেরাকেলের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি শান্তিতে থাকবে। সাহাবীর নাম হারিস বিন উমাইর আল আসদি, হারিস বিন উমাইর আল আসদিকে পাঠিয়ে দিলেন, কাফের সাহাবীকে বেঁধে ফেলেছে, একটার পর একটা ঘাত করেছে, খোদার যন্ত্রণা কষ্ট দিয়া সাহাবীকে তিলে তিলে হত্যা করেছে গাছের সঙ্গে বেঁধে। নবীজির কাছে যখন সংবাদ আসছে, এইবার আমার নিজের চোখে ওই জায়গা আমি দেখেছি, আল্লাহর নবীর কাছে যখন সংবাদ আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন প্রস্তুতি নিয়ে নাও, ওই মুতার প্রান্তে যা লাগবে, জর্ডানের মুতার প্রান্তে যা লাগবে। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন, নবীজি তিনজন সেনাপতিকে নিযুক্ত করলেন। প্রথমে আল্লাহর হাবিব বললেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার কথা,
ছোটবেলায় মেলা থেকে ডাকাতরা নিয়ে এসে উকাজ মেলার ভিতরে যখন বিক্রি করে ফেলেছে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া দিলেন এত পরিমাণ আদর করেছেন নবীজি হজ করার জন্য যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র থেকে যখন লোকেরা আসলেন দেখে চিনে ফেললেন বললেন তোমার মা বাবা তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে সংবাদ দেওয়ার পরে তারা আসল নবীজির কাছে আল্লাহ নবী প্রস্তাব রাখলেন আপনার সন্তান যা বলবে যদি মা বাপের সঙ্গে ফিরে যেতে চায় মা বাপের সঙ্গে ফিরে যাবে আর যদি আমি নবীর সঙ্গে থাকতে চাই আমি নবীর সঙ্গে থেকে যাবে যায়েদ বিন হারেসার মা বাবার মন মুহূর্তের ভিতরে বিগলিত হয়ে গেল বুঝে ফেললেন তিনি সাধারণ কোন মানুষ নয় তিনি জমিনের শ্রেষ্ঠ মানুষ যায়েদ বিন হারেসা আসলেন মা বাপ দেখে জড়ায় ধরলেন বাজান কতদিন ধরে তোমাকে পাই না তোমার শোকে আমরা শোকাহত বেদনা বিদুর হৃদয় নিয়ে এসেছি যায়েদ বিন হারেসা বললেন তোমাদের সঙ্গে যাব না আল্লাহর নবী এত পরিমাণ আদর দিয়েছে বাকিটা জীবন বিশ্ব নবীর সঙ্গে কাটায় দিব বিশ্ব নবীর সঙ্গে কাটায় দিব নবীজি বললেন তাহলে যায়েদের সিদ্ধান্তই সিদ্ধান্ত সেই যায়েদকে যখন সেনাপতি বানানো হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপায় ফুপায় কাঁদতেছিলেন আর বলছিলেন আমার কাছে মনে হয় জীবনে আর কোনদিন বিশ্ব নবীর সঙ্গে দেখা হবে না ওই মুতার প্রান্তে আমি শহীদ হয়ে যাব নবীজি বললেন দ্বিতীয় সেনাপতি হচ্ছেন জাফর বিন আবি তালেব জাফর বিন আবি তালেব বুঝে ফেললেন আর মনে হয় কোনদিন দেখা হবে না নবীজি এবার তৃতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ বিন রওয়াহা চলে গেলেন সেই মক্কাতুল মুকাররমা থেকে চলে গেলেন সেই ময়দান থেকে সেই সিদ্ধান্ত বৈঠক থেকে হেজাজ থেকে রওনা হলেন হেজাজ থেকে রওনা হয়ে মোতা প্রান্তে হাজির হয়ে গেলেন তিন রাত কাটায় দিলেন সেখানে তিন রাত কাটায় দেওয়ার পরে মাত্র 3000 সাহাবী অন্যদিকে লাখ হেরাকিলের বাহিনী দুই রকমের রায় পাওয়া যায় 2 লক্ষ হেরাকিলের বাহিনী ছিল আর অন্য রায়তে পাওয়া যায় 1 লক্ষ ছিল এই বিশাল সৈন্য সামন্তের সঙ্গে মাত্র 3000 সাহাবী যখন মনের ভিতরে ভয় চলে আসছে এতে কারিমা মনে পড়ে গেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين চিন্তা করো না মন ভেঙে ফেলো না তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে যদি তোমরা মুমিন হতে পারো জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন রওয়াহা সেদিন তারা কবিতা বললেন পাঞ্জল ভাষায় জিহাদের বক্তব্য দিলেন তিনি বললেন পিছপাহার কোন অবকাশ নাই প্রাণ প্রাণে লড়াই করব প্রয়োজনে শরীরের সব রক্ত গুলা জমিনের মধ্যে ঢেলে দেব একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব তারপরেও কালেমার জান্দাকে জমিনের মধ্যে পড়তে দেব না বলেন আল্লাহু আকবার চলো লড়াইয়ের জন্য সাহাবায়ে কেরাম লড়াই শুরু করছে 3000 আর অন্যদিকে সুপার পাওয়ার সেই সময় সবচেয়ে ক্ষমতাধর তাদের সঙ্গে লড়বে মুসলমান
সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে যায়েদ বিন হারিসা পলায়ন করে লড়াই করতে করতে কাফিরের আঘাতে ঘোড়া থেকে পড়ে গেলেন কাফিরের আঘাতে শহীদ হয়ে যাবে জাফর বিন নবি তালে নবীজির চাচাতো ভাই নিজে এবার কালেমার জান্দাকে নিজের হাতের ভিতরে বিশ্বনবীর কালেমার জান্দাকে ধরে ফেললে জাফর বিন আবি তালেব এমন ভাবে লড়াই করছেন সম্মুখ লড়াই তরবারি ভেঙে গিয়েছে তরবারি পরিবর্তন করে নিয়েছে লড়াই করতে করতে কাফিরের তীরের আঘাত এসে লেগেছে হাতটা অচল হয়ে গেছে অন্য হাতের ভিতরে কালেমার জান্দা নিয়েছে কাফির এসে আঘাত করেছে হাতটা কেটে গেছে এক হাতে কালেমার জান্দা ধরে তরবারি ফেলে লড়াই করা শুরু করেছে আরেকটা হাতের মধ্যে আঘাত করেছে হাত চলে গেছে বাহু দিয়া কালেমার জান্দাকে চেপে ধরেছে কালেমাকে জমিনের ভিতরে পড়তে দেয় নাই বুকের ভিতরে আঘাত শুরু করেছে পিঠের ভিতরে আঘাত শুরু করেছে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন বুখারীর বর্ণনায় একটা দুইটা না পঞ্চাশের অধিক আঘাতের পর আঘাত করেছে তারপরেও কালেমার পতাকাকে জমিনের ভিতরে পড়তে দেয় না পঞ্চাশের উপর আঘাত করেছে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে কালেমার পতাকাকে জমিনের ভিতরে পড়তে দেয় না নিজের দাঁত দ্বারা কালেমার পতাকাকে ধরে রেখেছে শহীদ হওয়ার আগ পর্যন্ত কালেমাকে জমিনের ভিতরে বুলন্ঠিত হতে দেয় না আজ এমন কপাল পোড়া মুসলমান সামান্য দুনিয়ার স্বার্থের কারণে ইসলামকে বুলন্ঠিত করে দিতে দ্বিধাবোধ করি না ঠিক কিনা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার জান্দা হাতে নিয়েছে লড়াই করতেছে আগে দুইজন চলে গেছে নবীজির কাছে জিব্রিল গিয়ে বলছে নবী যায়েদ বিন হারেসা চলে গেছে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে আল্লাহ নবীকে দেখানো হয়েছে নবী জাফর বিন আবি তালেব দিনের জন্য ইসলামের জন্য এসে দুই দুইটা হাত কেটে ফেলেছে আল্লাহ পাক জাফর বিন আবি তালেবকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতে তৈয়ার বানায় জান্নাতি দানা দিয়ে আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দিয়েছে জাফর বিন আবি তালেব ওনার উপাধি হচ্ছে জাফর তৈয়ার জান্নাতের ভিতরে ডানা মেলে মেলে পাখির মতো উঠতেছে জোরে কোন সুবহানাল্লাহ সেই যুদ্ধে চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন তিন তিনজন চলে গেছেন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সেই সময় সেনাপতির দায়িত্ব নিয়ে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে লড়াই করা শুরু করলেন একটার দুইটা না নয় নয়টা তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে গেল ছোট্ট একটা ছুরি দিয়ে এমন ভাবে কাফেরকে কচু কাটা করেছে ওই ময়দানের ভিতরে কালেমার জান্দা বিজয়ী হয়ে গেছে বলেন আল্লাহ আমার সৎকানিয়ার ভাইয়েরা যারা এই মুহূর্তে আমার সামনে বসা আছেন এটা মনে করবেন না যে হামাসের সৈন্য সংখ্যা কম মুসলমানের কোন বিজয় সৈন্য সংখ্যা দিয়ে আসে নাই আজও মুসলমানের কোন বিজয় সৈন্য সংখ্যা দিয়ে আসবে না অস্ত্র দিয়ে আসে নাই অস্ত্র দিয়ে আসবে না
মুসলমানের বিজয় আসবে কার পক্ষ থেকে আল্লাহ জিল্লা বলেন কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক মাত্র 3000 জন সাহাবী দিয়ে লাখো কাফেরকে এত পরিমাণ সেই যুদ্ধে কাফের মারা গেল সংখ্যা গুণে শেষ করা যায় নাই মুসলমান শহীদ হলো মাত্র 12 জন সাহাবী জোরে বলেন আল্লাহু আকবার গাছকে বাঁচিয়ে রাখতে যেভাবে পানি দেওয়া লাগে এই জমিনে দিনকে বাঁচিয়ে রাখতে কখনো কখনো শাহাদাতের নাজরানা পেশ করা লাগে যখনই শাহাদাতের নাজরানা পেশ করবেন আপনি বুঝবেন দিন আবার जिंदा হবে কারবালা আমাদেরকে শেখায় দিন বিজয়ের জন্য রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন এই রক্ত দিয়ে দিনকে বিজয়ী করা লাগবে ঠিক কিনা বলেন ঠিক এবারে শুনুন আমার ভাইরা শহীদদের মর্যাদা শুনাই যেহেতু আমার আলোচনার বিষয় আত্মত্যাগ ও শহীদদের মর্যাদাও আছে শহীদদের মর্যাদা একটু শুন রাজি আছেন কষ্ট হয় না বাজি গীতে এক কথা আছে বাজ কথা কোনো অর্থ নাই কিন্তু একজন যুবক আমি দেখতেছি এখন উঠার চিন্তা ভাবনা করছে একজন যুবকের বিপরীতে তিনজন আসছে আলহামদুলিল্লাহ আপনিও আসবেন ইনশাআল্লাহ কিছু নগদ তো বাজি আইবেন না বাজি আই আই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি এবার শহীদদের মর্যাদা শুনেন আমরা কি শহীদ হতে রাজি আছি ইনশাআল্লাহ বাইরে শহীদ হতে রাজি আছি ইনশাআল্লাহ দুনিয়া আসি খুব বেশি দিন থাকব বলে দুনিয়া আসি না দুনিয়া আসি আমি ধন্য হব আমার এই জীবনটা যদি আল্লাহর রাহে কুরবান হয়ে যায় সাহাবাই কেরাম তরবারি দিয়ে যখন আঘাত করেছে কাফের জর্জর করে শরীর থেকে রক্ত পড়তেছে রক্তের মধ্যে হাত দিয়ে বলেছে ফুস্তু রাব্বিল কাবা ও কাবার মালিক তুমি সাক্ষী থাকো কাফের আঘাত করে রক্ত ঝরে দিয়েছে দিনকে বিজয় বানায় দিয়েছে আমার কোনো আফসোস নাই দিন বিজয় হবে আমার রক্তের উপরে বলেন আল্লাহ কিসের চিন্তা আমাদের যারা এখানে বসছি মনের মধ্যে নিয়ত নেন আল্লাহ শহীদি মুহূর্ত দিয়ে من أراد الشهادة بالصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أبني جدي الله كسي بولين الله شهيد مودين بسنة شيو جدي مرجان জলখানার মধ্যেও যদি মারা যান হসপিটালেও যদি মারা যান যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে আমার ভাইরা শহীদি মৌতটা এত দামি আল্লাহর কাছে শহীদদের এক নম্বর পুরস্কার হবে ইয়ুতি শহীদ সিত্তা খিসালিন عند أول قطرة من دمه এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদদের বিগত জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে আল্লাহ আকবার এক ফোঁটা রক্ত পড়ার আগে শহীদের গুনাহ মাফ এই জন্য দেখবেন কত জুলুম করে মানুষকে শহীদ করা হয় বুকে গুলি ঠেকা একটার পর একটা গুলি দিয়া শহীদ করে দেওয়া হয় কিন্তু মুখের মুমিনের হাসি তারা কেড়ে নিতে পারে না ঠিক না ভাই বোঝা যায় শহীদ হাসে কেন কারণ শহীদের গুনাহ মাফ এজন্য শহীদ আল্লাহর জান্নাতি হাসি হাসে জোরে করে আল্লাহু আকবার দুই নাম্বার পুরস্কার হলো ويرى مقعده في الجنة الله شهيد كي داك دي بره غلاب اي امار جنة تر باڑی
তোর জন্য বানিয়ে রেখেছি। শহীদের চোখের সামনে যখন বাড়িটা তুলে ধরেন, সারা জীবনের ক্লান্তি দুঃখ যন্ত্রণা যাতনা সব শহীদ ভুলে যায়, মুহূর্তের ভিতরে জান্নাতি হাসি যিনি ফোটায় দেন তিনি কে? শহীদ তখন বলে, আরো মার, তোর কাছে গুলি ফোরা যাবে, তোর জুলুম শেষ হয়ে যাবে, আমি শহীদের ইমানি হাসি কোনদিন তুই কেড়ে নিতে পারবি না, ঠিক কিনা বল? দুই নম্বর পুরস্কার। তিন নম্বর পুরস্কার শুনেন আমার ভাইরা, ويزوج مع حور العين জান্নাতি অপরূপ রমণীদের সঙ্গে শহীদের বিবাহের ব্যবস্থা মালিক করে দিবে। তিন নম্বর পুরস্কার, শহীদের বাড়ির সামনে দিয়ে সালের ঘুরে গিয়ে দেখো শহীদের বাড়ির লোকগুলা কিভাবে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কাঁদে। তুমি এটা মনে করো না আল্লাহ পাক তোমাকে ছেড়ে দিবে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা মানুষকে অন্যায় ভাবে শহীদ করে দেয়, তোমাদের মৃত্যু এদিক সেদিক হবে, তোমাদের জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? তিন নম্বর, চার নম্বরে আমার ভাইয়েরা, মিন আযাবিল কবর, কবর এমন চাপ মারে ডানের মাটি গুলা বাম দিকে চলে আসে, হাড়গুর গুলা গোড়া হয়ে যায়, বাম দিক থেকে এমন চাপ মারে হাড় গুলা ডান দিকে চলে যায়, কবর এত ভয়াবহ চাপ মারবে শহীদকে যিনি এই চাপ থেকে বাঁচায়া মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চার নম্বর পুরস্কার। পাঁচ নম্বর পুরস্কার, ওয়ুমানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের পরমকারী টক্কর লেগে যাবে, ভয়াবহ টক্কর লেগে যাবে, সারা দুনিয়া তুলার মতো হয়ে উঠবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলার মতো উঠতে থাকবে। সেই কঠিন পরিস্থিতির ভিতরে শহীদদেরকে সেদিন আমার আল্লাহ ডেকে ডেকে বেকসুর খালাস করে দিবেন, শহীদদেরকে কোনো কষ্ট দিবেন না, বিনা কষ্টে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা চলতেছে বলতে পারবেন? একখানা ডর হলি হন না বাজি, মাশাআল্লাহ। পাঁচ নাম্বার, এবার কয় নাম্বার? ছয় নাম্বার। ছয় নাম্বারটা সবচেয়ে কঠিন, শহীদ সেদিন রক্ত ঝরা ওই কাফনের কাপড় নিয়ে দাঁড়ায় যাবে, গলা কাটা অবস্থায় দাঁড়ায় যাবে, ছুরি দিয়ে চোখ উপড়ে ফেলেছিল অবস্থায় শহীদ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কোন অপরাধে আমাকে মারা হয়েছিল, অপবাদ দিয়ে মিথ্যা বলে নাটক সাজা কোন কারণে মারা হয়েছিল, কারা মেরেছে আজকে নিয়ে আসো। ওই হাল্লাহান ইমান দীপ্ত ইমানের পোশাক পরে শহীদ সেদিন দাঁড়ায় যাবে, শহীদের চোখের সামনে এনে জালেমদেরকে যিনি বিচার করবেন, প্রমাণ করে দিবেন, আজাবের সম্মুখীন করবেন তিনি কে? আরেকটু ভিতরের দিকে যাই যদি আপনি একটু অনুমতি দেন, যাব যাই ইনশাল্লাহ, বেশিক্ষণ নাও, অন্তত দশ পনেরো মিনিট হোক ইনশাল্লাহ। বাজি না না করেন না, ঢাকায় জুমা পড়াইছি, জুমা পড়ায় আসছি,
ইতি এখনো এক কথা বলছে আছে ভাই মাশাআল্লাহ আল্লাহ এই যে লোকটা এই কথাটা বলছে ফজর আগ পর্যন্ত আপনি মনে করতেছেন কি এই কথাটার সওয়াব নাই এই কথাটার সওয়াব আছে এই যে লোকটা বলতেছে ফজরের আগ পর্যন্ত শুনবে আমি দুনিয়ার সাধারণ একজন গোলাম আমার পক্ষে এটা সম্ভব না হলো এই যে লোকটার চাওয়া পাওয়া এত পরিমাণ আছে যে ফজর পরিমাণ শুনবো এই নিয়তটা খালিস হওয়ার কারণে বুখারীর হাদিস কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা পূর্ণ ফজর পর্যন্ত পড়লে যে পরিমাণ সওয়াব হবে এখন যতক্ষণ ধরে শুনতেছেন যতক্ষণ চলবে সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিবেন সুবহানাল্লাহ তো খুশি না বেজা একখানা ডর ভরি হন না খুশি না বেজা 15 মিনিট চলিলেও ফজর পর্যন্ত চলিলে যে পরিমাণ সওয়াব 15 মিনিট চলিলে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিব দেন ইনশাআল্লাহ আমার কথা কন ইনশাআল্লাহ কন এবার আসুন আমার ভাইরা আমরা যারা এখানে বসছি আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা এই নেতৃত্ব আসবে মুসলমানের হাত দিয়ে একটু বুঝাই দিয়ে কোরআন থেকে রাজি আছেন না ইনশাআল্লাহ এক ভাই আরেক ভাইকে একটু তাশকিল করেন রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহর আওয়াজটা ভাই বড় আস্তে হয়ে গেছে রাজি আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন হাতে নিয়ে আজকে বলছি কতদিন দুনিয়াতে আছি আমরা কেউ জানি না জানি ভাই এবার আমি নিজে আসহাবে কাহাফের ওই গুহার সামনে গেলাম আহারে গিয়ে অবাক হইলাম যে আল্লাহ এই যুবকদেরকে কি পরিমাণ ভালোবাসছে যুবকরা যেখানে ঘুমাইছে তার উপরের জায়গাটা আজ অবধি আছে অক্ষত অবস্থায় সূর্য আইসা এভাবে পাশ কাইটা চলে যেত আর যুবকেরা আরামের সঙ্গে একটা দুইটা বছর না 309টা বছর শুধু ঘুমায় কাটায় দিছে জোরে কর সুবহানাল্লাহ আপনারা বুঝেন না মনে হয় এক বছর দু বছর না কয় বছর আর একটু ডর মরি হন না বাজি ক বছর আরে মিয়া একদিন ঘুমাইলে আমরা তো আর একদিন ঘুমাইতে পারি না অল্প স্বল্প ঘুমায়া আমার একটা অভ্যাস ফজরের পর একটু নাস্তা না করলে আমার কাছে খারাপ লাগে একটু রাতের ঘুমের পরে ফজরের নামাজের পরে একটু একটা বিস্কিট হলেও খাইতে হয় খাইলে আমার শরীরটা ভালো লাগে 309 বছর ঘুমায় ছিল শুধু শাসক এতটা জালেম ছিল ওই যুবকদেরকে বের করে দিবে এলাকা থেকে হয় বলতে হবে আমাকে মেনে নিতে হবে ইলাহ হিসাবে না হলে গর্দান দেওয়া লাগবে শাসককে পাশ কাটায় যুবকরা চলে যাচ্ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ আপনি যেখানে নিয়ে আশ্রয় দেন ওইখানে থাকবো তারপরেও গর্দান দিব না প্রয়োজনে গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিব সিদ্ধান্ত নিছিল এক দুই দিনের জন্য আল্লাহ পাক এটাকে টেনে 309 বছর আল্লাহ বানায় দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের কথা বললেন أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا এই যুবকদের বিষয়টা বড় আশ্চর্যজনক সেই যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে একদিন আর দুদিনের জন্য নয় 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রাখছে إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا الله رب العالمين وين شوفك ذلك بارك دخلت গুহার ভিতরে শোয়া যত জুলুম বাড়বে আপনি মনে করবেন ওই আসহাবে কাহাফের যুবকদের মতো আপনার সামান্য সামান্য চেষ্টার কারণে যিনি বিজয় আপনার সামনে এনে দিবেন তিনি কে আপনি মনে করতেছেন হুজুর বিজয় আসবে কেমনে আমি তো কিছু করি না
আপনি এই যে সামান্য সামান্য চেষ্টা করতেছেন আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা হবে আমার পক্ষ থেকে যিনি এই চেষ্টার উপরে পরিপূর্ণতা দিয়ে আমাকে আপনাকে মুক্তির পথ বাতলে দিবেন তিনি কে আল্লাহ এজন্য আমার রায় আজকের কাছ থেকে সিদ্ধান্ত নেবেন এখান থেকে উঠার আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে এমন যুবক হওয়া লাগবে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলেন যুবকরা বলেন ঠিক কিনা সেই জাগরণ আনার জন্য আপনার আমার কাজ হবে আসহাবে কাফের যুবকদের মতো নিজেকে আল্লাহমুখী বানায় অন্যান্য যুবকের চাইতে ব্যতিক্রম বানায় সব মানুষ সিনেমা দেখবে খারাপ মুভি দেখবে পর্ন মুভি দেখবে গান বাজনা শুনবে অশ্লীল ভিডিও দেখবে গেমস খেলে সময় নষ্ট করবে সব বন্দি কোরআনের কাছে আপনি আসেন অবশ্যই যিনি আমাকে আপনাকে দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কে কোন যুবকদেরকে দিয়ে কোন মুরব্বীদেরকে দিয়ে বিজয় আসবে ওই যুবক আর ওই মুরব্বীদেরকে দিয়ে বিজয় আসবে বাদাল ইসলাম গরিবান ওয়াসায়উদ গরিবান তুবালিল গুরবা ব্যতিক্রম বানাতে হবে নিজেদেরকে সবাই যেরকম চলে এরকম চললে চলবে না নিজেরা ব্যতিক্রম বানাতে হবে আসান হয়েছে আপনি মুসলমানের সন্তান দৌড়ে আপনি মসজিদের দিকে চলে যান কল্যাণের কাজ যেখানে আছে আপনি প্রথম কাতারে সামিল হন যেখানে দিন বিজয়ের জন্য চেষ্টা আছে দলাদলি সব বাদ দিয়ে এক কাতারে সামিল হয়ে যান দেখবেন এই জমিনে যিনি দিনের চান্দাকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে চেষ্টা করেন মুসলমান আজকে যারা এখানে বসছেন আমরা এক হয়েছি ন্যাক হয়েছি বিধায় এই মাহফিলটা সম্ভব হয়েছে এই মাহফিল থেকে যদি একটু সিদ্ধান্ত নিতে পারি আমি আমাকে একটু ব্যতিক্রম বানাবো একজন ব্যতিক্রমের একটু দলিল দিই শুনতে রাজি আছেন ইনশাল্লাহ হযরত ওমর যখন জর্ডান সফর করবেন শাম যখন সফর করবেন রাখালকে তিনি বললেন তুমি কিছু দূর টেনে নিয়ে যাবা আমি কিছু দূর তোমাকে টেনে নিয়ে যাব পালা করে করে টানলে গন্তব্যে পৌঁছার সময় হযরত ওমরের পালা চলে এসেছে হযরত ওমর নিজে টেনে টেনে নিয়ে যাচ্ছে লোকেরা দেখে অবাক হয়ে গেছে মনে করেছে যিনি হাওদার উপরে বসা তিনি খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করা হলো আপনি তো খলিফাতুল মুসলিমিন হাওদায় বসে লোকটা চিৎকার করে বলল না না ভোর করে ফেলতেছেন আমি খলিফাতুল মুসলিমিন না সামনে সামনে যিনি রাখালের দায়িত্ব নিয়ে টেনে টেনে নিচ্ছে ইনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার কি রকম নজরানা পেশ করছেন খানা খেতে বসেছেন ব্যতিক্রম কাকে বলে সবাই বলছিলেন আজকে যেন কোন লোকমা আপনি উঠায় না খেয়ে ফেলেন লোকমা একটু পড়ে গেছে ভাত তিনি উঠায় যখন খাচ্ছিলেন ওনাকে বলতেছিল আজকে খায়েন না এত বড় বড় বিভিন্ন ধর্মের লোকেরা দেখলে কেমন মনে করবে তিনি তৎক্ষণাৎ বললেন আতরুকু সুন্নাত হাবিবি রাসূলুল্লাহ লিহাউলাইল হুমাকা এই সমস্ত আহমকদের জন্য নবীর একটা সুন্নাত আমি ছেড়ে দিতে পারি না বলেন আল্লাহু আকবার আজকে আমরা কাদেরকে মডেল বানায় বসি নবীজির সুন্নাত দিকে আসেন দেখেন আমার পকেটে মুসলমানদের একটা অস্ত্র আছে কি নাম এই মিসওয়াক কার কার সাথে আছে একটু হাত তুলে তো দেখি
মাশাআল্লাহ সাথে আছে কার কার দেখি একটু আমরা সাথে কত রকম কত কিছু রাখি মোবাইল কারো মিস নাই এই মিসওয়াকটা আমাদের যুদ্ধের হাতিয়ার বলেন তো দেখি কোন যুদ্ধ একজন বলছে বদরের যুদ্ধ আর কারো কাছে কোনো উত্তর আছে তাবুকের যুদ্ধের হাতিয়ার হচ্ছে এই মিসওয়াকটা জোরে করে আল্লাহু আকবার এই মিসওয়াক সাহাবায়ে কেরাম যখন তাবুকের যুদ্ধ করা শুরু করলেন পরাশক্তি মনে করেছে সারছে কাজ যেইভাবে করে তারা দাঁত দাঁত দিচ্ছে মিসওয়াক দিয়ে পেলে তো আস্তে রাখার কথা না পেলে তো আস্ত গিলে খাওয়ার কথা এদের সাথে যুদ্ধ করব কি বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করে দিলেন বলেন আল্লাহু আকবার রসুল কত দূরে গেছে তাবুক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লড়াই করবে যুদ্ধ করবে বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে গেছে মুসলমান আসেন না সুন্নতের দিকে বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হবে মুরব্বী আর শেষ কথায় আছে একবারে শেষ কথা ইনশাআল্লাহ আর রাত করব না অনেক রাত হয়ে গেছে শেষ এই মাহফিল থেকে রবিউল আউয়াল মাসের শেষ মেসেজটুকু দিয়ে যাই একটা লোকও এখন উঠা যাবে না ইনশাআল্লাহ বলেন বলেন ভাই ইনশাআল্লাহ একটু হিম্মত নিয়ে বলেন না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমরা চাই না আল্লাহর জান্নাতে নবীজির সঙ্গে এক সঙ্গে জান্নাতে থাকবো এটা কি আমরা চাই বলেন আমরা কি চাই সবাই চাই মাশাআল্লাহ কারা কারা চাই একটু হাতগুলো উঠাই দেখি লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ হাত নামান ছোট্ট ছোট্ট মাত্র আটটা আমলের কথা বলবো সর্বোচ্চ ছয় মিনিট সময় লাগবে কয় মিনিট ঘড়ি ধরেন এই ছয় মিনিটে একজন অমনিক যুগে হওয়া যাবে না এই কথাগুলো সবাই বাড়ি পর্যন্ত নিয়ে যাবো আমলগুলো ইনশাআল্লাহ বলে এক নম্বরে আল্লাহ নবীর সঙ্গে হবে তারা মুহাব্বাতুন নবী নবীজির সঙ্গে যার মুহাব্বত মিলে যাবে انت مع من احببت حضرت আনাস বলেন এই হাদিস শোনার পরে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি কারণ নবীজিকে দশটা বছর খেদমত করে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ নবীকে বড় মহব্বত করে ফেলেছি আল্লাহ নবীর সঙ্গে এই মহব্বত যদি জান্নাতে এক সঙ্গী বানায় দেয় জন্য মনটা বড় খুশি হয়ে গেছে আবু বকরকে বড় ভালোবাসি ওমরকে বড় ভালোবাসি তাদের মতো আমল করতে পারি নাই মহব্বত মানুষকে তো দামি বানায় দিবে মহব্বতের কারণে নবীর সঙ্গে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কি এক নম্বরটা শেষ দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় কাসরাতু সালাতি ওয়াস সুজুদি লিল্লাহ তাআলা আল্লাহর জন্য অধিক পরিমাণে সিজদা দেওয়া একজন সাহাবি নাম রবিআ ইবনু কাআব আল আসলামী বলেন তো দেখি কি নাম মাশাআল্লাহ যারা ঘুমায় গেছেন জাগ্রত হয়ে বলেন তো কি নাম রবিআ ইবনু কাআব আল আসলামী 11